হ্যাঁ গাইস আপনাদের ভিতরে অনেকে আমার কাছে বলেছিল যে ফুল সেট আপ একটা পিসিবিল নিয়ে আসুন আমার বাজেট আছে চল্লিশ হাজার টাকা তো আপনার যদি বাজেট থাকে চল্লিশ হাজার টাকা আপনি ভাবছেন যে একদম ফুল সেট আপ পিসি বিল করবো কিন্তু এই যে পিসিবিলটা হবে এটার ভিতরে আপনি গেম প্লে করতে পারবেন মানে ভালো মোটামুটি মানে গেম প্লে করতে পারবেন প্লাস আপনি সমস্ত রকম এডিটিং করতে পারবেন যদি আপনার মেন্টালিটি এরকম হয়ে থাকে বা এরকম পারপাস আপনার হয়ে থাকে অবশ্যই এই বিলটা আপনি করলে কোনো সময় ঠকবেন না এই পিসিবিলটা সবথেকে পারফেক্ট হবে আপনার জন্য যদি আপনার বাজেট থাকে চল্লিশ হাজার টাকা প্লাস ফুল সেটা পিসিবিল তো আপনার যদি মনে হয় যে ভিডিওটা আছে এটা আপনি কন্টিনিউ করবেন তো অবশ্যই কন্টিনিউ করতে পারেন তা চলুন শুরু করা যাক তো গাইস এখানে দেখুন যে যেহেতু আমাদের বাজেট আছে চল্লিশ হাজার টাকা আর আমাদের এই বাজেটের ভিতরে একটা ভালো পিসবিল যদি আমরা করতে হয় তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ড ছাড়া যে পিসি বিলটা আমরা করাবো তো এই পিসি বিলটা আপনি যদি করেন আপনি ঠকবেন না এটা কথা দিচ্ছি আর এই যে পিসবিলটা আছে এটা আপনি মোটামুটি আপনি যে কোনো গেম যেমন যেটিএ ফাইভ টাইপ গেম বা ফ্রি ফায়ার পাবজি গেম আপনি ইজিলি স্মুথলি খেলতে পারবেন কোনোরকম কোনো সমস্যা দেখা দেবে না প্লাস এই যে বিল্ড হবে এখানে আপনি এডিটিংও করতে পারবেন কোনো প্রকার গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনি যদি মনে করেন যে ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন তো অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন তো এখানে আমি যে প্রসেসরটা সিলেকশন করছি সেটা হচ্ছে রাইজেন ফাইভের ভিতরে ফর্টি সিক্স হান্ড্রেড জি এই যে প্রসেসরটা আছে এটার ভিতরে আপনি কী কী পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভ স্রিজ মানে আপনি ছটা কোর বারোটা থ্রেড পাচ্ছে প্লাস এটার ভিতরে বেস ক্লক পাবেন থ্রি পয়েন্ট সেভেন জিরো বেস ক্লক আর হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো বুস্ট ক্লক দেখতে পাবেন আর এটার ভিতরে এগারো এমবি ক্যাশ মেমোরি পিস জেন থ্রি পয়েন্ট জিরো ভার্সান আর এটার ভিতরে বত্রিশশো মিগার্সের র্যাম সাপোর্ট নেবে মোটামুটি এই জিনিস আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে জেন টু আর্কিটেকচার মানে হচ্ছে জেনারেশান থ্রি ভার্সান তো এটার আপনার যে প্রাইসটা পড়ে যাবে সেটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে ইজিলি আপনি পেয়ে যাবেন আপনি যদি অফলাইনে খবর নেন তাহলে হয়তো আরও কমে আপনি পেয়ে যেতে পারেন তো অবশ্যই এই প্রসেসারটা সব থেকে বেস্ট আপাতত এপিউবেস প্রেসার তো আপনি এই প্রসেসারটা অবশ্যই আপনি এই বিল্ডে আপনি নিতে পারেন আপনি কোনো সময় ঠকবেন না এরপর আসছে মাদারবোর্ড এখানে দেখুন যে মাদারবোর্ডটা সিলেকশন সিলেকশান সেটা হচ্ছে এমএসআই বি ফোর ফাইভ জিরো এম প্রো এম ডট টু ম্যাক্স এই যে মাদারবোর্ডটা আছে সেটার ভিতরে আসল জিনিস হচ্ছে আপনি যে র্যামটা লাগাবেন ওটা আপনি বুস্ট করতে পারবেন মানে ওভার করতে পারবেন এই যে ওভার ক্লক হবে সেটা হচ্ছে চৌত্রিশশো ছেষট্টি মেঘার্স পর্যন্ত আপনি ওভার করতে পারবেন প্লাস এটার ভিতরে আপনি যে পোস্টারটা লাগাবেন ওটাকেও আপনি ওভার করতে পারবেন মানে এক কথায় আপনি কোরকে বুস্ট করতে পারবেন প্লাস আপনার র্যামকে বুস্ট করতে পারবেন মানে দুটো সুবিধাই এই মাদারবোর্ডের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারছেন যে কেমন এই মাদারবোর্ডটা মানে কেমন আপনার সুবিধা আপনি পাবেন এই মাদারবোর্ডটা তো এর ভিতরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এটার ভিতরে আপনি এনভেমি এনডোর টুও আপনি লাগাতে পারছেন অ্যাকচুয়ালি এখনকারের মাদার বোর্ডের ভিতরে আপনি এই ফিচার্সটা সমস্ত মাদার বোর্ডের ভিতরে আপনি পেয়ে যাবেন তো এই যে মানে মাদার বোর্ডটা আপনার প্রাইস পড়ে যাবে পাঁচ হাজার তিনশো এগারো টাকা মানে পাঁচ হাজার তিনশো টাকার কাছাকাছি আপনার প্রাইস পড়ে যাবে তো অবশ্যই এই মাদার বোর্ডটা আপনি নিতে পারেন বেসিক লেভেলের মাদার বোর্ড কিন্তু অনেক ভালো মাদার বোর্ড তো এরপরে র্যাম র্যাম আমি এখানে যেটা সিলেকশন করেছি সেটা হচ্ছে এক্সপিসি এ ডেটা কোম্পানি ডি থার্টি র্যাম এটা হচ্ছে এইট জিবি বত্রিশশো মেগার্সের র্যাম আপনি অবশ্যই সিলেকশন করতে পারেন তো এই যে র্যামটা আছে এটা আপনার সাতাশশো টাকা প্রাইজ আছে যদি আপনার মনে হয় যে আপনার এইট জিবি র্যাম আপনার পোষাচ্ছে না বা আপনি হেভি টাস্ক করবেন মানে আপনি যে এডিটিং করবেন অনেক হেভি লোড দেবেন যদি এরকম আপনার পারপাস হয় তো অবশ্যই আপনি আট জিবির জায়গায় ষোলো জিবি নিতে পারেন সেখানে আমার রকম সমস্যা হবে না বা আপনি যদি মনে করেন যে আপনি একটু মানে বড় বড় গেম প্লে করতে চান যেটার ডিমান্ড আপনার আছে মিনিমাম এগারো জিবি বারো জিবি মানে র্যামের ডিমান্ড থাকে যেগুলো সেগুলো অবশ্যই আপনি যদি ওই সমস্ত গেম প্লে করতে হয় তাহলে অবশ্যই আপনি ষোলো জিবি র্যাম ইউজ করতে পারেন কিন্তু আপনি যে প্রসেসারটা নিচ্ছেন আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে অত হেভি গেম আপনি কিন্তু মানে প্লে করতে পারবেন না গেম প্লে করতে পারবেন না তো অবশ্যই এখানে ওই জন্যই আমি এইট জিবি র্যাম আমি এখানে সিলেকশন করলাম ফিউচারে আর আপনি দরকার হয় এইট জিবি র্যাম আপনি এখানে লাগিয়ে নেবেন সেম আপনার লেটেন্সিতে মানে সিক্স সিক্সটিন লেটেন্সিতে তো সেখানে আপনার সমস্ত কাজই চলে যাবে এরপর আসছে এসএসডি এবার দেখুন যে এসএসডি আমি এখানে যেটা সিলেকশন করি সেটা হচ্ছে ডবলিউডি গ্রিন ডব্লিউডি গ্রিন যে মডেল নাম্বার হচ্ছে সেটা হচ্ছে এস থ্রি ফিফটি এটা আপনার যে মানে জিবিটা পাচ্ছেন সেটা হচ্ছে দুশো চল্লিশ জিবি এখানে দুশো চল্লিশ জিবির আপনার রিড করার ক্ষমতা মানে রিড রাইট উভয় করার ক্ষমতা আপনার পাচ্ছেন বত্রিশশো এমবি পার সেকেন্ড তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই এনভিমিটা আপনার কতটা সুবিধা দেবে প্রাইজও অল্প প্রাইজ হচ্ছে একুশশো টাকার মাত্র মানে একুশশো টাকা প্লাসের ভিতরে আপনি এই যে এনভিমি আছে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আপনি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ এখানে একটুখানি মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি যে তিন বছর ওয়ারেন্টি অন্য যে এনভিএমি আছে সেখানে আপনি পাঁচ বছর পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার প্রাইস দেখুন একুশশো টাকা তো অবশ্যই আপনার এই টাকার ভিতরে আপনি মানে এই এন ভিমিটা আপনি নিতে পারেন এবার আপনি যদি মনে হয় যে আপনি বড় বড় গেম প্লে করুন বা স্টোরেজের আপনার কাজের দরকার আছে তাহলে আপনি এই এনভিএমিটা না নিয়ে আপনি একটা কাজ করতে পারেন একটা ওয়ান টিবি হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারেন এই জায়গাটায় তাহলে আপনার সেই সমস্ত স্টোরেজের ক্ষেত্রে আপনার কোনোরকম সমস্যা দেখা দেবে না ফিউচারে গিয়ে আপনি একটা মানে এই এন ভিমি এমডু আপনি লাগাতে পারেন সেখানেও আপনার কোনো সমস্যা দেখা দেবে না এরকম অল্টারনেটিভ আপনি করতে পারেন এরপর আসছে পিএসুম এবার দেখুন যে পিএসও আমি এখানে যেটা সিলেকশন করে সেটা হচ্ছে অ্যান্টি স্পোর্টস ভি পাঁচশো এল মানে পাঁচশো আওয়ারের পিএসুউ এখানে আপনার এই পিএসুটা আপনি যদি সিলেকশান করেন কোনোরকম কোনো সমস্যা দেখা দেবে না এই এপিউর ক্ষেত্রে এখানে আপনার যে প্রাইসটা পড়ে যাবে সেটা হচ্ছে উনিশশো টাকার প্রাইস এবার দেখুন যে এই যে পিএসইউ আছে এখানে আমি যেহেতু মনে করেন যে আপনার বাজেট একটু বেশি আছে মানে চল্লিশ হাজার টাকা তো বাজেট বললাম ফুলসে টাক আপনি যদি আর দু হাজার টাকা আপনার যদি এক্সট্রা থাকে তাহলে আপনি এখানে কুলার মাস্টারের পিএসুউ ইউজ করতে পারেন মানে ভালো পিএসুউ ইউজ করতে পারেন চারশো পঞ্চাশ ওয়ার্ড হলেই আপনার কাজ চলে যাবে যদি মনে হয় যে আপনার পাওয়ার এফিসিয়েন্সি একটু ভালো দরকার তাহলে অবশ্যই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বা তার ঊর্ধ্বে আপনি যেতে পারেন সেখানেও আপনার কোনো সমস্যা দেখা দেবে না তারপর আসছে কেবিনেট এবার দেখুন যে কেবিনেট এখানে আমি অ্যান্টি স্পোর্টসের কেবিনেট সিলেকশন করেছি এবার আপনার যদি মনে হয় যে আপনি অ্যান্টি স্পোর্টসের কেবিনেট নেবেন না একটু বাজেট সস্তা আছে তো এর বাজেট কত আছে এখানে আপনার বাজেট এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবার আপনার যদি বাজেট থাকে আঠারোশো থেকে উনিশশো টাকা তো অবশ্যই আপনি যে ক্যাবিনেটের কথা বলবো সেটা হচ্ছে সিপ্টনিক্সের ক্যাবিনেট আপনি ওখানে আঠারোশো উনিশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন কিন্তু মেটেরিয়ালটা একটু মানে দুর্বল টাইপের এখানে একটু মানে হার্ড টাইপের পাচ্ছেন যার ধরুন আপনার একটু ট্যাকশোইটা ভালো হবে এই যে ক্যাবিনেটটা আছে এটা হচ্ছে অ্যান্টি স্পোর্টস আইস ওয়ান টোয়েন্টি এসজি এই যে ক্যাবিনেটটা আছে এটার ভিতরে আপনি শুধুমাত্র পিছনের দিকে একটা ফ্যান পাচ্ছেন সাইডে গ্লাস প্যানেল পাচ্ছেন মানে প্রিমিয়াম ক্যাবিনেট মানে ফিউচারে আপনি যদি এখনও মনে করেন যে ফান্ডটা একটা ফ্যান লাগাবেন তো আপনি অবশ্যই লাগাতে পারেন বা আপনার ভালো ভালো মাথার বোর্ড এখানে সাপোর্ট নেবে তো এর বাজেট আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এই বাজেটের ভিতরে আপনি এই ক্যাবিনেটের দিকে অবশ্যই যেতে পারেন এরপর আসছে মনিটার এবার দেখুন যে এখানে যে মনিটারটা আমি সিলেকশান করেছি সেটা হচ্ছে আপনার দুটো পারপাসে আপনার মেটাবে এক হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি এডিটিং করবেন তো আপনি অবশ্যই করতে পারবেন আর আপনি যদি মনে হয় যে আপনি গেম প্লে মানে গেমও খেলতে চাচ্ছেন তাও আপনি খেলতে পারেন এখানে কেন দুটো পারপাস আপনার কমপ্লিট হবে কারণ এই যে মনিটার আছে এটা হচ্ছে অ্যাসার কোম্পানির মনিটার এই যে অ্যাসারের যে নাইট্রোজি মনিটরটা মনিটারটা আছে এটার ভিতরে আপনি দুটো ফিচার্স পাচ্ছেন এক হচ্ছে আইপিএস প্যানেল পাচ্ছেন আইপিএস প্যানেলের দরুন আপনার কালার যে অ্যাকুরেসি আপনার পারফেক্ট পাবেন মানে আপনার এডিটিংয়ের কোনো সমস্যা আপনার দেখা দেবে না প্লাস আপনার যদি মনে হয় যে আপনি প্লে করবেন এখানে আপনার ওয়ান এম এস মানে ওয়ান মিলি সেকেন্ড আপনার রেসপন্স টাইম পাচ্ছেন মানে আপনি বুঝতে পারছেন যে আপনার প্লে পুরো পারফেক্ট আপনি করতে পারবেন কোনো রকম আপনার স্ট্যাটারিং বা রেস মানে ইনপুট ল্যাক আপনি দেখতে পাবেন না এই মনিটারের ভিতরে প্লাস এটার ভিতরে সেভেন্টি ফাইভ হার্সের আপনি রিফ্রেশ রেটও পাচ্ছেন এটাকে আপনি ওভার করতে পারেন মিনিমাম আপনার এইটটি বা এইটটি ফাইভের এর ভিতরে আপনি ওভারক্লো করতে পারেন কিন্তু আমি বলবো যে ওভার না করাটাই ভালো যা আছে বাই ডিফল্ট আপনি সেটা আপনি ইউজ করবেন এই যে মনিটারটা আছে এটা আপনার দশ হাজার নশো নিরানব্বই টাকা ভিতরে আপনার ইজিলি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই দশ হাজার নশো নিরানব্বই টাকার ভিতরে এই যে মনিটারটা সেটা আপনি যদি সিলেকশন করেন বা নেন তো আপনি কোনো সময় ঠকবেন না আপনার দুটো পারপাস মানে দুটো কাজই আপনার সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আসছে আমাদের কিবোর্ড মাউস এবার দেখুন যে কিবোর্ড মাউস আপনি অবশ্যই কম্বোপ্যাক নিতে পারেন যেমন কসমিক বাইট স্পোর্টস বা ভালো ভালো যে কিবোর্ড মাউস আছে আপনি অবশ্যই সেই দিকে যেতে পারেন আপনার বাজেট পড়ে যাবে হাজার বা নশো টাকার ভিতরে তো অবশ্যই আপনি সেই সমস্ত কম্বপ্যাক নিতে পারেন আমি ডিসক্রিপশান লিঙ্ক দেবো আপনি সেখান থেকেও বাই করতে পারেন তো গাইস এই যে সম্পূর্ণ আমি যে পিসিবিট বললাম এটা আপনার টোটাল বাজেট আপনার চল্লিশ হাজার টাকা প্লাস পড়ে যাবে অবশ্যই আপনি যদি অফলাইনে খোঁজখবর নেন তাহলে আরও সস্তায় আপনি পেয়ে যাবেন এইবার এই যে পিসি বিল্ড আছে এটার ভিতরে আপনি জিটি ফাইভ টাইপ ফ্রি ফায়ার পাবজি পাবজি পিচি মানে যে কোনো আপনি গেম আপনি ইজিলি খেলতে পারবেন বা ভ্যালোরেন্ট আপনি ইজিলি খেলতে পারবেন কোনো কোনো ল্যাগ আপনি দেখতে পাবেন না প্লাস আপনার যদি মনে হয় যে আপনি ফিউচারে আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন যখন আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন তো আপনি অবশ্যই আপনি ভালো ভালো গ্রাফিক্স কার্ড পেয়ার করতে পারেন যেমন সিক্সটিন ফিফটি টেন ফিফটি টিআই বা সিক্সটিন ফিফটি সুপার সিক্সটিন সিক্সটি সুপার বা সিক্সটিন সিক্সটি টিআই বা আর্টিস্ট লেভেলে যেমন আর্টিস্ট থার্টি ফিফটি থার্টি সিক্সটি পর্যন্ত আপনি যেতে পারেন কোনো রকম কোনো গোটল লেক আপনি দেখতে পাবেন না এই প্রসেসারের ভিতরে কারণ এটা হচ্ছে লেটেস্ট এর ভিতরে অতটা গোটল লেক দেখতে পাবেন না থার্টি সিক্সটি টিআই পর্যন্ত আপনি যেতে পারেন কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না তো কাজ যদি ভিডিওটা ভালো লাগে আপনি যদি মনে হচ্ছে মানে আপনার জন্য চাচ্ছিলেন যে আপনি ফর্টিকের ভিতরে একটা একটা প্রিসিভিল করবেন তো এই প্রিসিভিলটা করুন আপনি কোনো সময় ঠকবেন না কারণ সব থেকে ভালো এই সময় আপনি এই প্রিসিভিলটা করলে পারফেক্ট আপনার হবে তো কাজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন বা লাইক পেলে আমি সাপোর্ট পাই এই টাইপের ভিডিও আনার জন্য আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের অবশ্যই আমি উত্তর দেবো তো সবাই বলে বাই বাই